আগামী আট এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব এদিন সূর্যকে পুরোপুরি ঠেকে ফেলবে চাঁদ ফলে কিছুক্ষণের জন্য দিন হবে সাময়িক রাত তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর সব অঞ্চল থেকে দেখা যাবে না বিরল এ সূর্যগ্রহণ মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষ দেখতে পারবেন এটি বৃহস্পতিবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার বরাত দিয়ে আমেরিকান সংবাদ মাধ্যম সিনেটর জানিয়েছে উত্তর আমেরিকায় সবশেষ উনিশশো সত্তর সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল আবার দুই সালে পুনরায় দেখা মিলবে এ গ্রহণের চমকপ্রদ সূর্যগ্রহণ দেখতে অঁধির অপেক্ষায় রয়েছেন কয়েক মিলিয়ন মানুষ একই সঙ্গে এই সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় আকাশবাসী মানুষেরাও প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশচারীরা এই সূর্যগ্রহণ দেখবেন পৃথিবী থেকে একবার দেখা যাবে এটি তবে মহাকাশ স্টেশন থেকে এই গ্রহণ দেখা যাবে একাধিকবার সূর্যগ্রহণ চলাকালে পৃথিবীর পৃষ্ঠচূড়ে ট্রাক করবে মহাকাশ স্টেশন মহাকাশচারীরা মোট তিনবার সূর্যগ্রহণের দৃশ্য দেখতে পারবেন প্রথমবার যখন দেখতে পাবেন তখন মহাকাশ স্টেশনটি প্রশান্ত মহাসাগরের উপরে থাকবে এরপর নিউজিল্যান্ড এলাকা থেকে ক্যালিফোর্নিয়া ও আইডোহোর দিকে যাওয়ার সময় দেখতে পাবেন মহাকাশ স্টেশনটি যখন মেইন এবং নিউ ব্র্যান্স উইকের উপরে অবস্থান করবে তখন পূর্ণ সূর্যগ্রহণের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে এই সূর্যগ্রহণ শুরু হবে মেক্সিকোতে এরপর তা ধীরে ধীরে সরে আসবে যুক্তরাষ্ট্রের উপর আমেরিকার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে সূর্যগ্রহণ হবে যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা মেক্সিকো এবং ক্যারেবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না বিজ্ঞানীরা জানিয়েছেন খুবই বিরল এ পূর্ণ সূর্যগ্রহণের দিন সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয় সূর্য সূর্যগ্রহণ দেখতে পড়তে হবে বিশেষ চশমার সূর্যগ্রহণের দিকে খালি চোখে তাকালে সিংহভাগ চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য চাঁদ প্রতি আঠারো মাস পরপর পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে নাসার তথ্য অনুসারে তিনশো পঁচাত্তর দিন পর পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে তবে সময় বেশিও লাগতে পারে